Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt anyone and don't take it serious. পাঁচটি ভয়ঙ্কর আক্রমণের জন্য তার বিরোধী রেসলার প্রায় মারাই গিয়েছিলেন। 2000 সালে হেল ইন এ সেল পে-পার-ভিউতে মুখোমুখি হয়েছিলেন ট্রিপল এইচ এবং মিক ফলি। আর সেই ম্যাচটির স্টিপুলেশন ছিল হেল ইন এ সেল, এছাড়াও WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর মিক ফলি যদি হেরে যায় তাহলে তার ক্যারিয়ারটি WWE থেকে শেষ হয়ে যাবে। আর বিশেষ করে আপনারা অবশ্য সকলেই জানেন যে হার্ডকোর রেসলার হচ্ছেন মিক ফলি। WWE-তে সব থেকে ভয়ঙ্কর ম্যাচগুলো উপহার দিয়েছেন এই মিক ফলি। এখানে এক পর্যায়ে দেখা গিয়েছিল ট্রিপল এইচের মাথা ফাটিয়ে দিয়েছিলেন মিক ফলি, এবং তারপরে একেবারে হেল ইন এ সেলের উপরে উঠে গিয়েছিলেন ট্রিপল এইচ। তারপরে তার পিছু করতে করতে মিক ফলিও সেখানে গিয়েছিলেন এবং চালাকির সাথে ট্রিপল এইচ হেল ইন এ সেলের ওপর থেকে ফেলে দিয়েছিলেন মিক ফলিকে। তবে সেই হেল ইন এ সেলের ওপর থেকে পড়ার পরেও মিক ফলি তিনি রিকভারি করে আবারও হেল ইন এ সেলের ওপরে গিয়েছিলেন। তবে সেই সময় মিক ফলির মাথাটি ফেটে গিয়ে ট্রিপল এইচের থেকেও বেশি রক্ত ঝরছিলেন। এরপরে হেল ইন এ সেলের ওপরে ট্রিপল এইচ এবং মিক ফলি বেশ ভালোই লড়ছিলেন। সেইখানে দেখা গিয়েছিল ট্রিপল এইচ হেল ইন এ সেলের উপরে থেকে ফেলে দিয়েছিলেন মিক ফলিকে, এবং তিনি হেল ইন এ সেলের ওপরটি ভেঙে রিংয়ের উপরে পড়ে রিংটিও ভেঙে দেবে গিয়েছিলেন। তবে এই ম্যাচটিতে হেল ইন এ সেলের ওপর থেকে একবার ফেলে দেওয়া হয়েছে, এবং হেল ইন এ সেলের ওপর থেকে হেল ইন এ সেলের ওপরটি ভেঙেই রিংয়ের মধ্যে ফেলে দিয়ে রিংটি ভেঙে ফেলা হয়েছে। তারপরেও সেইখানে ট্রিপল এইচ তার ফিনিশারটি লাগিয়ে সেই ম্যাচটিতে জয় তুলে নিয়েছেন, এবং এইখানে মিক ফলি প্রায় মারাই গিয়েছিলেন। নাম্বার 4, ড্যানিয়েল ব্রায়ান। বিশেষ করে রোড টু রেসেলমেনিয়া 30-এর আগে ফিউড কন্টিনিউ হয়েছিল ট্রিপল এইচ এবং ড্যানিয়েল ব্রায়ানের মধ্যে। আর বিশেষ করে ট্রিপল এইচ এবং ড্যানিয়েল ব্রায়ানের মধ্যে ফিউড চলবার জন্যই রেসেলমেনিয়া 30-তে এই দুই রেসলারের মধ্যে একটি ম্যাচ দেওয়া হয়েছিল। তবে রেসেলমেনিয়া পেপার ভিউটি শুরু হওয়ার আগেই মানডে নাইট রয়্যাল এপিসোডে ট্রিপল এইচ এবং ড্যানিয়েল ব্রায়ানের ওপরে হ্যান্ডকাপ লাগানো অবস্থাতেই অনেক ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিলেন। বিশেষ করে এখানে স্টেফেন ম্যাকম্যানকেও দেখা গিয়েছিল ড্যানিয়েল ব্রায়ানকে আঘাত করতে। পেছনে একটি লোহার খুঁটি ছিল আর এটার জন্য ড্যানিয়েল ব্রায়ান প্রচুর আঘাত পেয়েছিল। নাম্বার 3, শন মাইকেলস। বিশেষ করে 1998 সালে আন্ডারটেকারের বিরুদ্ধে ক্যাসকেট ম্যাচ খেলার সময় একটি বড় ইঞ্জুরিতে পড়েছিলেন শন মাইকেলস। আর তারপরে তিনি 4 বছর ধরে WWE-র বাইরে থাকবার পরে 2002 সালের দিকে ব্যাক করেছিলেন। আর ঠিক সেই সময় দেখা গিয়েছিল ট্রিপল এইচের সাথে একটি সেগমেন্ট করতে, আর সেইখানে ট্রিপল এইচ শন মাইকেলসের ফ্রেন্ড হিসেবেই ছিলেন। তবে সেইখানে শন মাইকেলসের ওপরে যে ট্রিপল এইচ এভাবে ভয়ঙ্করভাবে আক্রমণ করবেন এটা কেউই এক্সপেক্ট করেছিল না। তবে এক সপ্তাহ পরে দেখা গিয়েছিল পার্কিং লটের মধ্যে শন মাইকেলসের মাথাটি ফাটিয়ে কে যেন রেখে দিয়েছে, আর এটা কিন্তু একেবারে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। আর বিশেষ করে শন মাইকেলসের মাথা দিয়ে প্রচুর পরিমাণে রক্ত ঝরার জন্য রিংয়ের মধ্যে থেকে দেখতে পেয়েছিলেন ট্রিপল এইচ, এবং তাকে বাঁচানোর জন্য সেখানে গিয়েছিলেন এবং তারপরে তাকে নিয়ে হসপিটালে চলে যান। এবং তার পরবর্তীতে এক সপ্তাহ পরে ট্রিপল এইচই ধরা পড়ে যান, কেননা সেখানে সিসিটিভির ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছিল যে শন মাইকেলসকে এতটাই ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিলেন ট্রিপল এইচ, এবং পরবর্তীতে তিনি ভালো সাজার অভিনয়টা করছিলেন। আর এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাবেন যে শন মাইকেলসের কতটা ভয়ঙ্কর অবস্থা করেছিল গাড়ির কাছের সাথে তার মুখটি মেরে, অর্থাৎ শন মাইকেলস প্রায় মারাই গিয়েছিলেন। নাম্বার 2, স্টোন কোল্ড স্টিভ অস্টিন। সার্ভাইভার সিরিজ 1999 সালের WWE-র ইতিহাসের সব থেকে একটি বড় ম্যাচ হবার কথা ছিল, স্পেশালি সেখানে ট্রিপল এইচ, স্টোন কোল্ড স্টিভ অস্টিন এবং রক মুখোমুখি হবার কথা ছিল। সেইখানে স্পেশালি এই তিনজন রেসলার সেই সময় WWE-র টপ রেসলার ছিলেন, আর এই জন্যই এই ম্যাচটি নিঃসন্দেহে অনেক বড় একটি ম্যাচ ছিল। তবে আপনারা জানলে অবাক হবেন যে সার্ভাইভার সিরিজ পেপার ভিউটি চলাকালীন অবস্থাতে এক পর্যায়ে দেখা গিয়েছিল স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে পার্কিং লটের মধ্যে উপস্থিত থাকতে, আর সেখানে একটি গাড়ি এসে তাকে অনেক ভয়ঙ্করভাবে আঘাত করে দিয়েছিলেন, আর এটার জন্যই সেখানে স্টোন কোল্ড স্টিভ অস্টিন ম্যাচটিতে ঢুকতেই পারেননি। এছাড়াও তিনি 1 বছরের জন্য WWE থেকে বের হয়ে গিয়েছিলেন, কেননা তার গাড়ির সাথে ধাক্কা লাগবার জন্য তার ঘাড়ে অনেক বড় ইঞ্জুরি হয়ে গিয়েছিল। তবে সেইখানে 1 বছর পরে যখন স্টোন কোল্ড স্টিভ অস্টিন রিটার্ন করেছিলেন এবং সেই স্টোরিটিকে ঘাটিয়ে দেখছিলেন যে আসলে কে আক্রমণ করেছিলেন স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে, এবং পরবর্তীতে জানা যায় যে রিকিশি তাকে আক্রমণ করেছিলেন, আর রিকিশি রকের জন্যই আক্রমণ করেছিলেন। তবে পরবর্তীতে আমরা সেইখানে দেখতে পেয়েছিলাম যে ট্রিপল এইচ, কার্ট অ্যাঙ্গেল এবং রিকিশি মিলে সেইখানে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে অনেক ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিলেন, এবং সেইখানে ট্রিপল এইচ রিভিল করেছিলেন যে তিনি রিকিশির সাথে মিলেই স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে 1 বছর আগে ইঞ্জুরি করে দিয়েছিলেন, এবং 1 বছর ধরে তিনি ইঞ্জুরিতে পড়েছিলেন। এবং সেইখানে দেখা গিয়েছিল যে হাতুড়ি দিয়ে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মাথাতে এতটাই ভয়ঙ্কর জোরে আক্রমণ করা হয়েছিল, এটাও অনেক ভয়ঙ্কর ছিল এবং তার ইঞ্জুরিটিও অনেক ভয়ঙ্কর ছিল। নাম্বার 1, র্যান্ডি অর্টন। বিশেষ করে 2009 সালে স্টোরি লাইন চলছিল স্টেফানি ম্যাকম্যান, শেন ম্যাকম্যান এবং ট্রিপল এইচের বিরুদ্ধে র্যান্ডি অর্টনের।
তবে সেইখানে মানডে নাইট রোয়ের এপিসোডে একটি সেগমেন্টের মধ্যে দেখা গিয়েছিল যে শেন ম্যাকম্যানকে বাঁচাতে এসেছিলেন স্ট্যাফনি ম্যাকম্যান, এবং সেইখানে আরকেও লাগিয়েছিলেন স্ট্যাফনি ম্যাকম্যানকে র্যান্ডি অর্টনের। তারপরেই সেই রাগে অনেক পার্সোনাল হয়ে গিয়েছিল, তবে আক্রমণ করা হয়েছিল, এবং এন্ডিংয়ের দিকে দেখা গিয়েছিল যে ধাক্কা দিয়ে জানালা ভেঙে তার বাইরে বের করে দিয়েছেন, অর্থাৎ কাচের সাথে তার মাথা লেগেছিল, আর এটার জন্য প্রচুর ভয়ঙ্করভাবে আঘাত পেয়েছিলেন র্যান্ডি অর্টন। তো এই ছিল ট্রিপল এইচের ভয়ঙ্কর পাঁচটি আক্রমণ। এর মধ্যে কোন আক্রমণটি আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।